চলচ্চিত্র অঙ্গনে মিয়া ভাই প্রথম যখন আসলো আমাদের সাথে বন্ধু সুলভ ভাব, সে নায়ক, আমরা হলাম ফাইটার, ফাইট ডিরেক্টর, এইভাবে চলতে লাগলাম। অনেক ঘটনা, অনেক জানা অজানা ঘটনা। মিয়া ভাইয়ের সবচেয়ে বড় ছিল একটি, যেটি হলো খুব কাছের মানুষ, আপন মানুষকে খুব কাছে করে নিত, খুব আপন করে নিত। দূরের মানুষ যারা ছিল তাদেরকে খুব আপন করে নিত, আপন ভরে ভাবত। এবং এত সুন্দর ব্যবহার ক্যামেরাম্যান থেকে নিয়ে টেকনিশিয়ান থেকে রেখে এক্সট্রা মেয়েদেরকে নিয়ে, নাচের মেয়েদেরকে নিয়ে, ফাইটারদেরকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতেন মিয়া ভাই। মিয়া ভাই আর চলচ্চিত্র অঙ্গনে আরেকটা আসবে কি না আমাদের জীবনে বা আমার জীবনে আমি আর বলতে পারবো না। মিয়া ভাইয়ের স্মৃতি সারা জীবন FDC-র প্রতিটা ওয়ালে ওয়ালে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, ফ্লোরে ফ্লোরে গাঁথা থাকবে। মিয়া ভাই একটাই, মিয়া ভাই আছে জীবিত, বেঁচে থাকবে সারা জীবন আমাদের মাঝে, আপনাদের মাঝে, সবার মাঝে। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব একটি কথা, মিয়া ভাইয়ের জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন, সে যেন স্বর্গবাসী হয়, আল্লাহ যেন তাকে বেস্ট নসিব করে। উনি স্পষ্টবাদী, তারপরে সত্যবাদী, এটা তো ডেফিনেটলি আছে, এবং কোনো ভণিতা করে কথা বলতে পারতেন না। আর ন্যাচারালি উনি যখন যেটা বলতেন মন থেকেই বলতেন, রাগটা করতেন মন থেকে, অভিমানটা করতেন মন থেকে, ভালোবাসতেন মন থেকে। আমার ব্যাড লাক যে ওনার সাথে আমার কখনো কাজ করা হয়নি একই ফ্রেমে, কিন্তু আমার শুরুটা ওনার ছবির মাধ্যম দিয়ে হয়েছিল। একটা ছবি মশাল করেছিলাম, তারপরে দীর্ঘদিন পরে আমি চাঁদের আলো করি। আমার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এই কারণে যে ওনাকে আমি পছন্দ করতাম, ওনাকে আমি ফলো করতাম, ওনার ব্যক্তি আচরণগুলিকে আমি ফলো করতাম। আর ওনার সাথে আমার একটা স্মৃতি হচ্ছে, আমি নয়নমণি নামে একটা ছবি করেছিলাম, রিমেক ছবি, কিন্তু যখন মতিন রহমান সাহেব আমাকে অফার করলেন ছবিটা, তখন আমি না করেছিলাম যে ছবিটা আমি করতে পারবো না, কারণ এই ইমেজ ভাঙা যাবে না, মিয়া ভাইয়ের ইমেজ, এটা আমার মতো একজন শিল্পীর ভাঙাটা মুশকিল। আমি যখন খুব ছোটো থেকে ওনাকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি যে চলচ্চিত্রের যে কোনো চড়ায় উৎসাহিতে একটা বাড়ির খুঁটি, আমি মনে করব যে আপনি যে বললেন যে সূর্য ডুবে গেছে, আসলে সূর্য ডুবে গেছে আমাদের চলচ্চিত্রের, এমনি তো কিছুই নাই। তারপরও যখন চিন্তা করলাম যে না, আমাদের মিয়া ভাই আছে, আলমগীর সাহেব আছে, উজ্জ্বল সাহেব আছে, পারভেজ সাহেব আছে, ওনারা তো এখনও বেঁচে আছে, কিন্তু সেই ভয়ের জায়গাটা এখন আরও ভয় বেড়ে গেল যে মিয়া ভাই নাই। তো মানুষের কাছে হয়তো বা কিছুই চাওয়ার কিছুই নাই। আল্লাহ সুবহান তাআলার কাছে এটুকুই বলবো যে আল্লাহ সুবহান তাআলা আপনি একটা বড় জায়গায় ওনাকে রাখবেন এবং জান্নাত নসিব করবেন। সত্যিকার অর্থে যে ফারুকের সাথে আমি অনেক অনেকগুলো ছবি করিনি, বাট স্মৃতি আছে অনেক, বিকজ উনি যখন ইলেকশন করেছিলেন এক্সিবিটরদের ওখানে, তখন আমি তার সাথে সাথেই ছিলাম। আর ব্যক্তিগতভাবে ফারুক ভাই আমাকে অনেক অনেক আদর করতেন। আর ফারুক ভাই সম্বন্ধে আমি বারবারই বলেছি, আসলে কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায় যেটার আসলে পূরণ করা কখনোই কোনোভাবেই সম্ভব হয়নি, হবেও না। সো ফারুক ভাই আমাদের কাছে ঠিক সেরকম ছিলেন, আমাদের একজন, আমি মনে করি যে সবচেয়ে বড় জিনিস যেটি হারিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি একজন গার্ডিয়ান হারিয়েছে, অভিভাবক। আমরা গ্র্যাজুয়ালি অভিভাবকহীন হয়ে যাচ্ছি, এটা বলার কিছু নেই, বিকজ আল্লাহ তাআলা তার নির্দিষ্টতা রেখে দিয়েছিলেন। তাহলে উনি 26 মাস হাসপাতালে ছিলেন, 26 মান্থ, এটা চারটিখানি কথা না। তো আমি শুধু এই ব্যাপারে বলবো যে ফারুকবাড়ির মতো একজন অভিভাবক আমরা হারিয়েছি, যে অভিভাবক আমরা পাবো না। আর আমি বারবারই বলেছি যে ফারুক ভাই ওয়াজ সাচ এ আর্টিস্ট, একটি বিশেষ চরিত্র, এবং গ্রামীণ পটভূমিকার যেসব ছবিগুলো হয়েছে, ফারুক ভাই ছাড়া অন্য কাউকে কখনো আমরা
কল্পনাই করতে পারিনি, এবং কল্পনা করতে পারি না শুধু তা না, এবং তার অল্টারনেটিভ কেউকে চিন্তা করা, অল্টারনেট কেউকে চিন্তা করা সেটা এখনও আসেনি, আমরা চিন্তা এখনও করতে পারি না। আর আমি মনে করি যে দ্বিতীয় ফারুক আগামী 50 বছরে আমরা দ্বিতীয় ফারুক তৈরি করতে পারবো না।